তালিবানকু টঙ্কা দেউছি কিয়ে তালিবানর কেতে রহিছি সম্পত্তি তালিবানর সমর্থনকারী কিয়ে কিয়ে তালিবান মাত্র কিছু দিনরে হি আফগানিস্তানকু কব্জা করে নিছি তবে প্রশ্ন উঠুছি কিপরি এতে শক্তিশালী হেলা তালিবান এতে টঙ্কা আনিলা কেউঠু কিপরি এতে সংখ্যক আতঙ্কবাদীকু নিয়ন্ত্রণ করুছি তালিবান অস্ত্রশস্ত্র কিনিবা পাই টঙ্কা আসুছি কেউঠু আসন্তু জানিবা আতঙ্কবাদী সংগঠনকু টঙ্কা আসুছি কেউঠু। আতঙ্কবাদী সংগঠন তালিবান পাখরে কেতে টঙ্কা অছি ও এহা কেতে টঙ্কা খরচ করি পারিব সেনেই কোনসি স্পষ্ট তথ্য নাহিঁ কিন্তু সংযুক্ত রাষ্ট্রর এক রিপোর্ট অনুসারে তালিবানর বার্ষিক আয় 160 কোটি ডলাররু অধিক 10 বর্ষ পূর্বরু তালিবানর আয় 300 মিলিয়ন ডলাররু কম থিলা এবে সংগঠন 5 গুণ অধিক আয় করুছি। ভয়েস অফ আমেরিকার এক রিপোর্ট অনুসারে তালিবান বিভিন্ন অপরাধিক কার্যকলাপ করে ডলার ডলার অর্থ আয় করুছি অফিম চাষ ড্রগ্স চোরা কারবার বেআইন কব্জা ও লাঞ্চ আদি মাধ্যমে সংগঠনকু অধিক অর্থ মিলুছি গতবর্ষ তালিবান ড্রগ্স চোরা কারবার মাধ্যমে 400 মিলিয়ন ডলার রোজগার করেছিলা এহা ব্যতীত বেআইন খনি খনন আউ এক আয়র বড় উৎস। ଆମେରିକା ରୁଷ ମଧ୍ୟରେ ଚାଲିଥିବା ଶୀତଳ ଯୁଦ୍ଧ ପାଇଁ ବଳି ପଡ଼ିଥିଲା ଆଫଗାନିସ୍ତାନ। ଆମେରିକୀୟ ଅଧିକାରୀଙ୍କ କହିବା ଅନୁସାରେ ରୁଷ ହିଁ ତାଲିବାନକୁ ଅର୍ଥ ଯୋଗାଉଛି, ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ମଧ୍ୟ ଦେଉଛି। ଏହି ଅର୍ଥ ସାହାଯ୍ୟରେ ତାଲିବାନ ଶକ୍ତିଶାଳୀ ହେବା ସହ ଅଧିକରୁ ଅଧିକ ଆତଙ୍କବାଦୀଙ୍କୁ ସାମିଲ କରୁଛି। ଆଉ କିଛି ବିଶେଷଜ୍ଞ ପାକିସ୍ତାନ ଓ ଇରାନଠୁ ତାଲିବାନ ସାହାଯ୍ୟ ପାଉଥିବା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଆହୁରି ମଧ୍ୟ ତାଲିବାନ ନେତାଙ୍କୁ ଚାନ୍ଦା ମଧ୍ୟ ମିଳିଥାଏ, ଅନେକ ଧନୀ ଓ ଫାଉଣ୍ଡେସନ ସଂଗଠନ ପାଇଁ ଅର୍ଥ ଯୋଗାଡ଼ କରିଥାନ୍ତି। ୟୁଏଲ୍ ଏହିସବୁକୁ ନନ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚାରିଟେବଲ୍ ଫାଉଣ୍ଡେସନ ନେଟୱାର୍କ କହିଥାଏ। ବିଶ୍ୱ ବ୍ୟାଙ୍କର ରିପୋର୍ଟ ଅନୁସାରେ 2018ରେ ଆଫଗାନ ସରକାର 11 ଅରବ ଡଲାର ଖର୍ଚ୍ଚ କରିଥିଲା, ଯେଉଁଥିରୁ 80% ବିଦେଶରୁ ଆସିଥିଲା, ଅର୍ଥାତ୍ ସରକାରଙ୍କ ପାଖରେ ନିଜସ୍ୱ ଅର୍ଥ ମାତ୍ର 9 ଅରବ ଡଲାର। ଆଫଗାନିସ୍ତାନରେ ଅବସ୍ଥିତ ଆମେରିକୀୟ ବିଶେଷ ପ୍ରତିନିଧି ଜଲମେ ଖଲିଜାଦ କହିଛନ୍ତି ଯେ ତାଲିବାନକୁ ଅନ୍ତରାଷ୍ଟ୍ରୀୟ ସହାୟତାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ, କାରଣ ଆଫଗାନିସ୍ତାନକୁ ଶାସନ କରିବା ତାଲିବାନର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ସକାଳ ଖବର।